ডক্টর হোসেন হোমিও ফার্মেসির পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, আজকের ভিডিওটি একটি স্পন্সরমূলক ভিডিও। হোমিওপ্যাথি একটি নতুন কোম্পানি লঞ্চ করেছে, যার নাম হচ্ছে ন্যাট কিওর। এই ন্যাট কিওরের রিপ্রেজেন্টেটিভ হুগলি ডিস্ট্রিক্টের রিপ্রেজেন্টেটিভ শিবশঙ্কর দা আমার কাছে এই ডক্টর হোসেন হোমিও ফার্মেসিতে ভিজিট করেছিল এবং বেশ কিছু স্যাম্পেল ফাইল দিয়ে গেছে, এবং এই স্যাম্পেল ফাইলগুলো খুব ভালো কাজ করছে। অনেক পেশেন্টের ওপর প্রয়োগ করে দেখা গেছে, মানে যাদের ওপরই প্রয়োগ করা হয়েছে এই মেডিসিনগুলো, তো তারা স্যাটিসফ্যাকশন রেজাল্ট পেয়েছে, সবাই স্যাটিসফাই এই পেটেন্টগুলো। তো সেই তেমনই কিছু পেটেন্ট মেডিসিন তোমাদের সামনে তুলে ধরছি, যার মধ্যে হচ্ছে ন্যাট ফিব্রোস্রাপ। দেখে নাও, এই ন্যাট ফিব্রোস্রাপ এটা জ্বরের জন্য ব্যবহার হয়, সমস্ত রকম জ্বরের জন্যে, যার মেন সিমটম হচ্ছে যে সমস্ত জ্বরে এই সিমটমগুলো পাওয়া যায়, যেমন হচ্ছে চিলি, শিভরিং, হেডেজ, মাসুল এজ, লস অফ অ্যাপিটাইট, ইরিটেবিলিটি, ডিহাইড্রেশন, জেনারেল উইকনেস। মানে হচ্ছে চিলি অ্যান্ড শিভরিং, মানে শীত করা এবং কাঁপনি, হেডেজ, মাথার যন্ত্রণা, মাসুলেজ, মাসুলে পেন, লস অফ অ্যাপিটাইট, খিদে থাকে না যাদের, খিদে চলে যায়, জ্বরেতে অর্থাৎ ইরিটেবল অস্বস্তিকর ভাব, ডিহাইড্রেশন মানে শরীরের জলীয় অংশ জলের ভাগ কমে যাওয়া, এবং জেনারেল উইকনেস, সাধারণত আমরা যেটা দেখেছি জ্বর আসলে এটা দুর্বলতা ফিল করে। তো এই সমস্ত সিমটম যে সমস্ত জ্বরের মধ্যে পাওয়া যায়, তো তাদের কাছে এই মেডিসিনটি দিলে খুব ভালো কাজ করবে। এছাড়া ন্যাট ডাইজেস্ট বলে একটি সিরাপ আছে। আচ্ছা, এর আগে আমি বলে দিই যে এটার ফিবরিনের যে কম্পোজিশনটা আছে, এক নম্বর একোনাইট ন্যাপলাস 6x, দ্বিতীয় নম্বর আর্সেনিকাম অ্যালবাম 6x, তৃতীয় নম্বর ওসিয়াম সেন্টানিন মাদার, চতুর্থ নম্বরে ব্যাপটেসিয়া মাদার, যেটা টাইফয়েড জ্বরের ক্ষেত্রেও কাজে লাগে এবং খুব ভালো মেডিসিন, ব্রায়োনিয়া অ্যালবাম জ্বরের খুব ভালো মেডিসিন, চিনিমাম আর্থ, ইউপ্রোটিয়াম পার্ক, ফেরাম ফস, রাস্টাক্স ইত্যাদি মেডিসিনের কম্পোজিশনগুলো দিয়ে মেডিসিনটি তৈরি আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে যেটা বলবো ইনডাইজেশনের জন্যে ন্যাট ডাইজেস্ট, যাদের গ্যাস অম্বলে প্রবলেম, ইনডাইজেশন, খাবার ঠিকঠাক হজম হয় না, বদ হজম হয়ে যায়, তাদের জন্য এই মেডিসিনটি, এর যে সিমটমগুলো ওপর ব্যবহার করতে পারেন, এটি হচ্ছে এক নম্বর ডিসপেপসিয়া, গ্রেট ডিসকমফোর্ট ইন স্টমেক, আচ্ছা ডিস্ট্রেলজিয়া, হাইপার অ্যাসিডিটি, ফ্ল্যাচুলেন্স, ব্লোটিং অফ অ্যাবডোমেন, সাওয়ার ইরেকশন, মুখ টক হয়ে যাওয়া, কনস্টিপেশন, ইনএফেকশিয়াল আর্চিং অফ স্টুল, বারে বারে পায়খানার বেগ আসে কিন্তু পায়খানা হয় না, পেন ইন লিভার রিজিয়ান, লিভারের জায়গায় ব্যথা হওয়া ইত্যাদি সিমটমগুলো, যাদের গ্যাস অম্বল, গ্যাসে মুখ টক হয়ে যায়, ঢেকুর ওঠে, খাবার ঠিকঠাক হজম হয় না এবং প্রচণ্ড বায়ু সরে বা ঢেকুর ওঠে তাদের ক্ষেত্রে, এবং লিভারের জায়গায় পেন থাকে, পায়খানা পরিষ্কার হয় না, বারবার যেতে ইচ্ছা করে ইত্যাদি লক্ষণগুলো যদি থাকে, বা সাধারণত যাদেরই গ্যাস অম্বলে প্রবলেম আছে সাধারণত এই সিমটমগুলি বেশি পাওয়া যায়। তো এটা গ্যাস অম্বলের ক্ষেত্রে সমস্ত মানুষেরই কাজ হবে। তো যারা যাদের মানে দীর্ঘদিন গ্যাস অম্বলে ভুগছেন, অনেক মেডিসিনকে কোনো ফল হয়নি, তারা অবশ্যই ন্যাট কিওরের এই মেডিসিনটি, ন্যাট ডাইজেস্ট স্র্যাপটা খাবেন। হ্যাঁ, ন্যাট ডাইজেস্ট খুবই ভালো এবং রিজনেবল প্রাইসের মধ্যে এই মেডিসিনগুলো পেয়ে যাবেন, ডক্টর হোসেন হোমিও ফার্মেসির মধ্যে অ্যাভেলেবেল। ডক্টর হোমিও ফার্মেসি, পাণ্ডুয়া, বিবেকানন্দ নগর, মেলাতলার অপোজিটে আমাদের দোকান, ফোন নাম্বার নিচেই দেওয়া আছে, যারা আসতে চান আমাকে ফোন করতে পারেন 9547-9252-43 ইত্যাদি। আর একটা হচ্ছে ন্যাট রিউমাস্রাপ, যা এই দেখুন, যাদের আর্থারাইটিসের সমস্যা, আর্থারাইটিসের প্রবলেম, দীর্ঘদিন ব্যথা যন্ত্রণায় ভুগছে, তাদের জন্য এই মেডিসিনটি হচ্ছে, কোন কোন লক্ষণে এটি ব্যবহার করতে পারবেন। ইন্ডিকেশন হচ্ছে গাউট, শিফটিং, জয়েন্ট পেন, স্টিফনেস অফ জয়েন্ট, মানে জয়েন্টগুলো শক্ত হয়ে যাওয়া, স্টিফনেস অফ জয়েন্ট অ্যাজ মাসুল, জয়েন্ট এবং মাসুলগুলো শক্ত হয়ে যাওয়া, ব্যাকেজ, কোমরে ব্যথা, সাইটিক নার্ভের যন্ত্রণা এবং ফিটগেট, একটা মূর্ছা মতন ভাব ইত্যাদি লক্ষণগুলো থাকলে এই মেডিসিনটি ব্যবহার করতে পারবেন। খুবই এফেক্টিভ মেডিসিন এটি আর্থারাইটিস প্রবলেমের জন্যে। তো যারা আর্থারাইটিসের প্রবলেমের দীর্ঘদিন ভুগছেন, তারা অবশ্যই এই ন্যাট কেয়ারের এই মেডিসিনটি ব্যবহার করতে পারেন, ন্যাট রিমাস্রাপ ডক্টর হোসেন হোমিও ফার্মেসিতে পেয়ে যাবেন। তো আপনারা যোগাযোগ করতে পারেন এই মেডিসিনগুলো পেতে। যে কোনো কোম্পানির ন্যাচ মূল্যে হোমিওপ্যাথি ওষুধ কিনতে হলে আপনারা অবশ্যই চলে আসবেন ডক্টর হোসেন হোমিও ফার্মেসি, পাণ্ডুয়া ইলেকট্রিক অফিসের অপোজিটে, পুরাতন মেলাতলার কাছে, বিবেকানন্দ নগরে।